নামাজের পূর্বে নিয়ত করা সুন্নত না ফরজ? জানেন না আপনারা, নামাজের আগে নিয়ত করাটা এটা কি সুন্নত না ফরজ? ফরজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নামাজের ফরজের মধ্যে একটা হলো নিয়ত করা। শুনেন নাই, নিয়ত করা ফরজ, নিয়ত করা ফরজ, নিয়ত বলা ফরজ না। নিয়ত বলা, নিয়ত বলা মুখ দিয়া হয়, আর নিয়ত করাটা মন দিয়া হয়। নিয়ত করাটা কি দিয়া হয়, আর নিয়ত বলে কি দিয়া? নাওয়াইতুয়ান বলাটা হলো নিয়ত বলা, আর মনে মনে আমি কি পড়তেছি এটা আমার মাথায় আছে, এটা মানে হলো নিয়ত করা। অনেক সময় বলে না যে আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি, এর মানে সে বলছে নাওয়াইতু আনা রোফিল হজ, এরম বলে নাওয়াইতু আনা রোফিল হজ, আমি আগামী বছর হজে যাবো, এরম কথা আরবিতে বলে। কিন্তু তারপরও বলে আমার হজে যাওয়ার নিয়ত। একজন যাইতেছে রাস্তা দিয়ে, কেউ কোন দিকে ছুটছেন, কই যাইতেছেন, বলে যে ভাই বাজারে যাওয়ার নিয়ত করছিলাম। সে কি নাওয়াইতুয়ান পড়ে আসছিল? তার মানে কি, তার মনে বাজারে যাওয়ার ইচ্ছা। নিয়ত মানে ইচ্ছা, নিয়ত মানে কি ভাই, আপনি কি ইবাদত করতেছেন, সেই ইচ্ছা, সেই ইন্টেনশন, সেই চিন্তা আপনার মাথায় থাকলে নিয়ত হয়ে গেছে। মুখে নাওয়াইতুয়ান পড়ার দরকার, এবং এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখানো নাই, যদি এটা দরকার হতো তিনি শিখাইতেন। কিন্তু আমরা ছোটবেলার থেকে নাওয়াইতুয়ান পড়ছি, এই নাওয়াইতুয়ান বগদাদি কায়দাতেই আছে, ওই মক্কা মদিনার কায়দায় নাই। ইসলাম কি বগদাদ থেকে আসছে না মক্কা মদিনা থেকে আসছে? তাহলে বগদাদি কায়দাটা পড়লে কেমনে হবে, সহজ হিসাব বুঝেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, নামাজের সময় আপনি নাওয়াইতুয়ান পড়ছেন বুঝলাম, আপনি যখন কাউকে 10 টাকা দান করতেছেন, এটা একটা ইবাদত কি ইবাদত না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলই যখন নিয়তের উপর নির্ভর করে। শুধু নামাজের ক্ষেত্রে শুধু নাওয়াইতুয়ান পড়তেছেন, দানের সময় কেন বলতেছেন না নাওয়াইতুয়ান আতাসাদদাকা আশারা টাকা, আরবিতে যে আমি 10 টাকা দান করলাম, এরকম কি বলেন আপনি? তাহলে সেটা দান হয় কি হয় না? আপনার নিয়ত আছে মনে মনে, আল্লাহ তোমারে খুশি করার জন্য আমি এই মানুষটাকে 10টা টাকা দিলাম, বাস আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। তো যে আল্লাহ এটা বুঝে, হে আল্লাহ নামাজটা বুঝে না? তাহলে বোঝা গেল নামাজের মধ্যে নিয়ত করা ফরজ, কিন্তু সেটা মনে মনে ইন্টেনশন থাকলে, ইচ্ছা থাকলেই চলবে না। মনের ইচ্ছাটাই হলো নিয়ত, আপনি কি নামাজ পড়তেছেন এটা মাথায় থাকলে চলবে, মুখে নাওয়াইতুয়ান পড়ার দরকার। মুরব্বুরা বলবেন যে নতুন নতুন হুজুর গজাইছে, এসব ওলাইন কি কয় না কয় আল্লাহ জানে, আর জীবন 14 গোষ্ঠী করিয়া আইছি, আমরা করিয়া আইছি, এখন এক নতুন করে কি কয়। বাবুরে, আপনারা দেখতে খেতে দান লাগান, সব কি দান হয়নি না, কিছু আগাছাও জগজায়, আগাছাগুলো উঠে দিতে হইব। যদি কন না দানের লগে আগাছা উঠছে, হিগিন থাক, চলবো, ফসল ভালো হবে? সুন্নতের সাথে কিছু বেদাত, কিছু উল্টাপাল্টা জিনিস আছে। ময়মুরব্বীরা বাপদাদারা যা করে গেছে সব খারাপ ছিল না, বেশিরভাগই ভালো ছিল, 2-4টা ভুলভ্রান্তি ছিল, ওনারা মানুষ, মানুষ না, মানুষ না, কয় না বাপদাদা যা করে আসছে এর উল্টাটা আমরা করবো না। তো বাপদাদা তো আলস হয়েছে, ওনারা বিদেশ হারাইছেন কেন, বুঝেন নাই? ও দুনিয়াটা তো ভালো বোঝেন মাশাল্লাহ, বাপদাদা আলস হয়েছে, ওনারা কেবেন তো 14 গোষ্ঠী আলস হয়েছে, তুই আলস হবি বেটা, বিদেশ কিল্লা যাবি, এটা তো কর না। সেখানে ঠিকই বুঝেন যে বাপদাদা এছাড়া সুযোগ আসেন না, তারা এটা করছে, আমি একটা ভালো সুযোগ পাইছি এটা করি। তো বাপদাদা যদি ভুল করেন সেটা কি ধরে রাখা যাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।